একুশে আগস্ট গ্রেনেড হামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে এবং অন্যান্য যে রাজবন্দী আছে তাদের মুক্তির দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং কিছুক্ষণ আগে সমাবেশটির যে আনুষ্ঠানিকতা সেটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে। ইতিমধ্যেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এই যে গোপালপুরের স্কুল মাঠটি, সেটি আপনারা যেমনটি দেখছেন যে আমি ঠিক এখন উপস্থিত আছি যে স্টেজটি করা হচ্ছে তার উপরে, এবং এখানে হাজার হাজার মানুষ ইতিমধ্যেই নানা ধরনের স্লোগান দিয়ে উত্তাল করে রেখেছে এখানকার পরিবেশ। আজকের এই সমাবেশটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন, জনাব তারেক রহমান। এর পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে থাকবেন অ্যাডভোকেট আহমেদ আজম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, যেটিকে ঘিরে এখন পর্যন্ত দুপুর 2টা নাগাদ অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা রয়েছে। এর পূর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান, এখানে আমরা লক্ষ্য করছি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার জন্য মিথুন বাবু, শিবা সানু সহ অন্যান্য যেই ঢাকা থেকে বেশ কিছু সাংস্কৃতিক কর্মী তারা এখানে উপস্থিত হয়েছেন এবং হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে মধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে এই যেই স্কুল মাঠটি, সেটি টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু 2003 সালে যে 21 আগস্ট গ্রেনেড হামলা সংঘটিত হয়েছিল সেখানে তাকে আসামি করা হয় এবং তিনি দীর্ঘদিন ধরে কারাভোগ করছেন। এর পরবর্তীতে গত 16 বছরে নানা ধরনের তার মুক্তি না পাওয়ার পর আজকে বিএনপির টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলাবাসীর পক্ষ থেকে যে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে সেখানে সাধারণ মানুষ বলছেন যে তার মুক্তি নিশ্চিত করতে হবে। ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ অন্যান্য নেতাকর্মীরা, এবং যেটি দেখছি যে নেতাকর্মীদের যে উপস্থিতি সেখান থেকে কিছুক্ষণ পর পরে তারা স্লোগান দিয়ে তাদের যে নেতাকর্মী সহ আব্দুস সালাম পিন্টু সহ অন্যান্য তারা মুক্তির দাবিতে ইতিমধ্যে সোচ্চার হয়ে পড়েছে। আমরা এখানে দেখছি যে এখানে ইথুন বাবু তিনি কথা বলছেন এবং আমরা যেটা দেখছেন যে নেতাকর্মীদের যে ভিড় সেটি কিন্তু ইতিমধ্যেই এই মাঠটিতে তৈরি হয়েছে। কিছুক্ষণ আগে স্থানীয় শিল্পীদের যে নৃত্য অনুষ্ঠান শুরু হয়েছে এবং আজকে এখানকার যে সমাবেশ সেই সমাবেশটিতে তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে তাদের নেতাকর্মীদের মুক্তি দিতে হবে এবং কিছুক্ষণের মধ্যে এখানে গান শুরু হবে। দর্শক, এই ছিল মূলত এখন পর্যন্ত যেটা দেখছি যে কিছুক্ষণ পরপরই বিভিন্ন স্থান থেকে আসা মিছিলগুলো এখানে রৌদ্রের যে কঠোর তাপ সেই তাপ উপেক্ষা করেই তারা এখানে এসে জমা হচ্ছেন এবং স্লোগান মুখর করে রেখেছেন। এখানে আজকে শুধু যেই পুরুষরা রয়েছেন শুধু তাই নয়, আমার ঠিক বাম পাশে এখানে নারী যেই সদস্যরা তারাও এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের যে নেতাকর্মী তাদের মুক্তি দাবি করছেন। পাশাপাশি একটি বিষয় যে দীর্ঘদিন ধরে বিএনপির যে রাজনৈতিক কার্যক্রম স্থিতিশীল পরিস্থিতি, সেই স্থিতিশীল পরিস্থিতিকে জোরালো করতে দেশের বিভিন্ন জেলাগুলোতে তারা তাদের সমাবেশ আহ্বান করছেন, সেই সমাবেশে তাদের যে অবস্থান সেই অবস্থানগুলি জানানোর পাশাপাশি সামনের দিনে যে রাজনৈতিক কর্মকাণ্ড সেটি তারা জোরদার করবেন এমনটি আসলে বলছেন। মূলত তাদের যে দীর্ঘ পথ চলা সেই পথ চলায় নানা তাদের যে জেল বা কারাভোগ করছেন তাদের মুক্তির দাবিতে এখানে তারা তাদের যে সমাবেশ সেটি তারা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা গত কয়েকদিন যাবৎ লক্ষ্য করছি তাদের যেই শেখ হাসিনা সরকার গত 5ই আগস্ট দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বিএনপির যে কর্মকর্তা সেখানে ভিন্ন চলেছেন এবং বিভিন্ন স্থানে তাদের যে মিছিল মিটিং সেগুলো তারা চালিয়ে যাচ্ছেন, এরই ধারাবাহিকতায় আজকে তারা একটি সমাবেশ চালাচ্ছেন। সেই সমাবেশে তারা তাদের যে নেতাকর্মীদের মুক্তির পাশাপাশি সামনের দিনের কর্ম পরিকল্পনা সেটি তারা ঘোষণা করবেন এমনটি জানা যাচ্ছে। ঠিক কিছুক্ষণের মধ্যেই সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেটি শুরু হয়ে গেছে এবং সাধারণ মানুষের যে উৎসাহ সেটি কিন্তু দীর্ঘদিন পর আবারও তারা এখানে তারা তাদের অবস্থান জানাচ্ছেন। আমরা যেটি দেখছি যে তাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটি শুরু হওয়ার সময় নেতাকর্মীদের হাততালি নিয়ে তাদের যে কর্ম পরিকল্পনা সেটি তারা ঘোষণা করছেন। আমার কাছে মূলত এখন পর্যন্ত যেটি দেখছি যে সুলতান সালাউদ্দিন পরপরই তাদের আজকে তাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান পরবর্তী মূল সমাবেশ সেই সমাবেশটি অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, এই ছিল মূলত আমার কাছে এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ। আর কিছুক্ষণ পরপরই আসলে বিভিন্ন স্থান থেকে আছে আসা মিছিলগুলো তারা স্বাগত জানাচ্ছেন এবং নেতাকর্মীরা তারা বলছেন যে এই মিছিলের মাধ্যমে তাদের যে তারুণ্যের নেতৃত্ব সেটি তারা প্রকাশ করেছে।
মানুষের মাধ্যমে তাদের